যেটাতে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে একটু ঘুরতে বেরোবো। তো আমরা কী কী মজা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি দিশাকে ট্যাগ করবো, তোমরা চাইলে ওর চ্যানেলটাও ঘুরে আসতে পারো। তো দেখতে থাকো। তো আমি যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো আমরা মিট আপ করবো নতুন রাস্তার কাছে, তো তাই জন্য আমি টোটো করে যাচ্ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড চলে এসছে, তো আমরা দুজন যাচ্ছি একটু ঘুরতে। যাই না কোথায় যাবো, আপাতত একটুখানি বসি, তারপর সেদিনকে ওয়েদারটা দারুণ ছিল, তো তাই জন্য আমি তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছিলাম যে ওয়েদারটা কত ভালো। তো এখানে আমরা এসেছিলাম কিছু খাবো বলে। এই যে নিয়েছে স্কচ আইসক্রিম, হ্যাঁ ইউটিউবে দেবো। তো আমরা দুজনে একটুখানি গল্প করছিলাম আর এদিক ওদিক করছিলাম আর নিজেদেরকে দেখাচ্ছিলাম। এখানটা কি সুন্দর সাজিয়েছে দেখো। এই যো আমার বন্ধু, তো আমার বন্ধু, তো আমার বন্ধু, তো আমার বন্ধু, ফটো শ্যুট করছিলাম আমরা। এই যো ফটোগ্রাফার, এই যে আইফোন দিয়ে আমাদের ফটো শ্যুট করে দিচ্ছিল, আর এত সুন্দর ভিউটা দেখে আমরাও বললাম যে হ্যাঁ ছবি তুলে দে। আমি মাঝে বলেছিলাম আমি ব্লগ করবো না, আমার বেস্ট ফ্রেন্ড তুই বসে থাকলি আলাপ করলি না আমার দিদির সাথে, তো এবার ফাইনালি আমরা রামতলায় চলে এসেছি আমি আর দিশা। তো আমরা বুঝতে পারছিলাম যে আমরা কোথায় যাবো, তো তারপর ভাবলাম রামতলা থেকেই ঘুরে আসি, কারণ রামতলায় খুব সুন্দর মেলাও বসে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যেখানটা দিয়ে আমরা ঢুকছি এখানেই অলরেডি মেলা বসে গেছে, আর মানে মানুষজন সব জিনিসপত্র কিনছে, কত ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে রাম মন্দিরটায় আমরা ঢুকলাম, এখানে ঠাকুর রাম দেখাচ্ছিলাম তোমাদেরকে একটুখানি, আর রাম ঠাকুর আস এই রাম ঠাকুরটা আমাদের এখানে অনেক পুরনো রাম ঠাকুর, আর হনুমানজি আছে, রাম আছে, কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠা রামও আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কত মেলা বসেছে, আর আমি যে যাচ্ছি হেঁটে, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রাম, রাম সীতা, আর এদিকে নারায়ণ আছে, আর একদিকে আছে শিব ঠাকুর। তো ওটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আমি দিশাকে দেখাচ্ছিলাম একটুখানি। তো তারপর আমরা এই কানের স্টলে এসেছিলাম, কানের কিনেছি, আর তারপরে তো তোমরা ভিডিওতে দেখিয়েছো দিশার, আমি আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো বাই বাই।